অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় বলতে শরীরের হাড়ের ঘনত্ব কমে যাওয়াকে বোঝায়। এতে হাড় অতি দ্রুত ভেঙে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। মারাত্মক হাড় ক্ষয়ে হাঁচি বা কাশি দিলেও তা ভেঙে যেতে পারে। 50 বছর পেরোবার পর থেকে শরীরের হাড় ক্ষয় বা এর লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে। কারো কারো এর আগেও হয়। ডায়াবেটিসের মতো নিরোগঘাতক রোগ এই হাড় ক্ষয় রোগটি। আপনি বুঝতেই পারবেন না আপনার শরীরের হাড় ক্ষয় হয়ে যাচ্ছে। কোনো শারীরিক লক্ষণ নাও থাকতে পারে। কোমরে বা পিঠে অন্য কোথাও ব্যথা, বিশেষ করে ব্যথার ঔষধেও কমছে না এমন হতে পারে। কারো কারো দৈহিক উচ্চতা কমে থাকবে, কুঁজো হয়ে যাওয়া বা সামনে ঝুঁকে থাকা লক্ষণও প্রকাশ পাবে। যেহেতু হাড় ক্ষয় একবার হলে আর রিকভার করার সম্ভাবনা থাকে না বললেই চলে, তাই আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে। নিয়মিত পরিমাণ মতো ক্যালসিয়াম ও ভিটামিন ডি জাতীয় খাবারও খেতে হবে। হাড়ের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম ও ভিটামিন ডি। ক্যালসিয়ামের জন্য নিয়মিতভাবে মাছ, মাংস, ডিম, দুধ ও দুধ জাতীয় খাবার খান। ভিটামিন ডি এর 90% উৎসই হচ্ছে সূর্যের আলো, তাই প্রতিদিন 15 থেকে 30 মিনিট সূর্যের আলোতে থাকুন। পাশাপাশি সামুদ্রিক মাছও খেতে পারেন, এতে আপনার হাড় ভালো থাকবে। এসব নিয়ম কানুন মানা ছাড়াও আপনি যদি প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাত্র 2টি করে আখরোট খেতে পারেন, তাহলে আপনার শরীরের সকল প্রকার ক্যালসিয়ামের অভাব দূর তো হবেই, সাথে সাথে আপনার শরীরের হাড়ের ক্ষয় অনেকাংশেই রোধ করা সম্ভব হবে। আখরোট এমন এক প্রকার বাদাম যার মধ্যে পুষ্টিগুণ রয়েছে ভরপুর। শরীরের হাজারো সমস্যা দূরে রাখতে চিকিৎসকরা তাই প্রত্যেককে আখরোট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, কিন্তু অনেকেই জানেন না যে আখরোটের মধ্যে রয়েছে এমন কিছু পুষ্টিগুণ যা শরীরকে যেমন সুস্থ রাখে তেমনি কিছু নিত্য সমস্যারও সমাধান করে। চলুন এক নজরে দেখে নেই এই আখরোট খেলে আরো আমাদের শরীরে কি কি উপকার হতে পারে। অনেক সময় অতিরিক্ত ওজনের কারণেও কিন্তু আমাদের হাঁটু ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা এবং বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়ে থাকে, তাই আমাদের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে নিয়মিত আখরোট খেলে ওজন কিন্তু নিয়ন্ত্রণে রাখা যায়, কারণ এতে রয়েছে ওমেগা-3, প্রোটিন এবং ফাইবার, যা দেহের ওজনকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই আপনি যদি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে আখরোট খেতে হবে। রাতের ঘুম যদি ভালো না হয় তাহলে আমাদের শরীরে বিভিন্ন বড় বড় রোগ আস্তে আস্তে বাসা বাঁধতে শুরু করে। আখরোটে মেলাটোনিন নামক একটি উপাদান থাকে যা অনিদ্রার সমস্যাকে দূরে রাখতে বিশেষভাবে সাহায্য করবে। তাই রাতে যাদের ভালো ঘুম না হয় তারা খাদ্য তালিকায় আখরোট রাখলে অনিদ্রার সমস্যা থেকে সহজেই মুক্তি পাবেন। আপনার ঘুমের সমস্যা সমাধান হয়ে যাবে খুব সহজেই। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এই আখরোট। আখরোটে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা সুস্থ ত্বকের জন্য বিশেষ উপযোগী। ত্বকের বলিরেখা কমাতে এবং বয়সের ছাপ দূরে রাখতে প্রতিদিন রাতে 2টি আখরোট আপনাকে খেতেই হবে। ডায়াবেটিসের রোগীরা যারা ভাবছেন যে আপনারা কি বাদাম খাবেন, আপনারা নিশ্চিন্তে এই আখরোট বাদামটি খেতে পারেন। ডায়াবেটিস প্রতিরোধ করে থাকে এই আখরোট। চিকিৎসকরা বলেন যে কোনো ধরনের বাদামই ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে। বিশেষ করে যারা নিয়মিত আখরোট খান তাদের টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় অনেকটাই কমে যায়। তাই ডায়াবেটিসের রোগীরা নিশ্চিন্তে এই আখরোট খেতে পারেন। হৃদরোগের ঝুঁকি কমায় আখরোট। যে কোনো প্রকারের বাদামের মধ্যে আখরোটের সবচেয়ে বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিকেলকে ধ্বংস করতে সাহায্য করে, যা হৃদরোগের ঝুঁকি কম করে থাকে। এছাড়াও আখরোটে রয়েছে ফ্যাটি অ্যাসিড ওমেগা-3, যা খারাপ কোলেস্ট্রল কমাতে এবং ভালো কোলেস্ট্রল বৃদ্ধি করতে আমাদের সাহায্য করে। আখরোট খেলে যে শুধু বড়রা উপকৃত হবেন তা নয়, শিশুরাও এই আখরোট খেলে অনেক উপকৃত হতে পারে। শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটাতে সাহায্য করে এই আখরোট। একটি গবেষণায় দেখা গিয়েছে আখরোটে থাকা ভিটামিন ই, মেলাটোনিন, ওমেগা-3 এবং অ্যান্টিঅক্সিডেন্ট শিশুর মস্তিষ্কের বিকাশে বিশেষভাবে সাহায্য করে। তাই ছোটবেলা থেকে আপনার শিশুকে আখরোট খাওয়ানোর অভ্যাস করুন। পুরুষদের শরীরের উর্বরতা বৃদ্ধি করে এই আখরোট। আখরোট পুরুষের মধ্যে যৌন কার্যকারিতা উন্নত করে, শুক্রাণুর সংখ্যা এবং গুণমান উন্নত করে। তাই পুরুষরা নিয়মিত প্রতিদিন রাতে 2টি করে আখরোট খেতে একদমই ভুলবেন না। আখরোট খাওয়ার কিছু অপকারিতা রয়েছে, সেগুলো আমাদের জানা দরকার। কিছু লোকের মধ্যে আখরোট অ্যালার্জির প্রতিক্রিয়ার কারণ হতে পারে। প্রতিক্রিয়ার তীব্রতা এক এক ব্যক্তির এক এক রকম হতে পারে। আখরোটের অ্যালার্জির কিছু সাধারণ লক্ষণ হলো জিভে এবং মুখে চুলকানি,
আমবাত, গলা ফুলে যাওয়া, হাঁপানির টান ইত্যাদি। আখরোটের অতিরিক্ত সেবন কিছু লোকের ক্ষেত্রে ত্বকে ফুসকুড়ি এবং ফুলে যাওয়া হিসেবে দেখা দিতে পারে, বিশেষত যারা বাদামের প্রতি সংবেদনশীল। আখরোট পরিচিত খাদ্যগত ফাইবারের একটি দুর্দান্ত উৎস, কিন্তু যদি এটি অতিরিক্ত পরিমাণে খাওয়া হয় এই ফাইবার ডায়রিয়া এবং পেট ব্যথার কারণ হতে পারে।